অনেকদিন পর একটা ফেসবুক লাইভে আমার পেজ থেকে প্রায় এক দেড় মাস আগে যখন ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে বল সিরিজ তখন ভিডিও বানিয়েছি ফেসবুক লাইভ করে প্রায় মাস পর ভিডিও এবং এই সময় চলছে ভারত বনাম ইংল্যান্ড এবং একটা দুর্দান্ত পরিস্থিতিতে গোটা সিরিজটা এখন দাঁড়িয়ে আছে প্রথমে আমি কথা বলি এখন যে টেস্ট ম্যাচটা চলছে রাজকোটে রাজকোট আমরা ট্র্যাডিশনালি জানি যে একটা ব্যাটিং উইকেট হয় বিশেষ করে ওয়াইড বল ক্রিকেট যেহেতু বেশি ম্যাচ হয় রাজকোটে রাজকোটে কিন্তু থ্রি ফিফটি প্লাস রান হয় ইভেন চারশো প্লাস রানও আমরা ওডিআই ক্রিকেটে দেখেছি টি টোয়েন্টি ক্রিকেটেও দুশো প্লাস অর্থাৎ একটা ব্যাটিং প্যারাডাইস থাকে রাজকোটে তো এবারের টেস্টেও রাজকোটকে রাজকোটের যে পিচটা একবারে ব্যাটিং সহায়ক পিচ এবং যদি এই সিরিজটা দেখা যায় ইন্ডিয়া কিন্তু র্যাঙ্ক টার্নার বানাচ্ছে না পিচ গুলোকে একদম র্যাঙ্ক টার্নার বানাচ্ছে না যেটা বিগত লাস্ট পাঁচ ছ বছর ধরে র্যাঙ্ক টার্নার না হলেও টার্নিং পিচ ইন্ডিয়া বানায় কারণ হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ তো আমরা নিবই অস্ট্রেলিয়া যদি বাউন্স উইকেট বানাতে পারে ইংল্যান্ড যদি সুইঙ্গিং উইকেট ঘাস রেখে উইকেট বানাতে পারবে তো আমাদের দেশের পিচ মাটি যে সহায়ক মানে স্পিন সহায়ক তো হবেই তো এই পিচ এই সিরিজের পিচ গুলো কিন্তু সেই রকম অর্থে টার্নার নয় একদমই প্রথম দুটো টেস্টের কথা আমি পরে আসছি এখন রাজকোট টেস্টের কথা হচ্ছে রাজকোটে নেমে প্রথমেই ইন্ডিয়া কিন্তু রান করে এবং ৩৩ রানে উইকেট পড়ে যাওয়ার পরে যেভাবে রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা যেভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিল দুজনেই দুর্দান্ত সেঞ্চুরি করেছে এবং ইচ্ছা করেই সরফরাজ এবং ধ্রুব জুরেলকে প্রথমেই তিন উইকেট পরে দেওয়ার পর ঠেলে দেয়নি টিম ম্যানেজমেন্ট কারণ ওরা প্রথম টেস্ট ম্যাচ খেলছে খানকে নিয়ে আমি অলরেডি পেজে লিখেছি একটা অনেক বড় সংগ্রাম অতিক্রম করে তার বাবাও যেহেতু ক্রিকেট কোচ এবং তার বাবার স্বপ্ন সফল করতে পেরেছে সরফরাজ খান একটা ভারতীয় টেস্ট টিমের ক্যাপ ক্যাপ পাওয়া যে কতটা সম্মানের এবং কতটা গর্বের সেটা যখন ক্যাপ পাওয়ার পর ও যখন সরফরাজ যখন ক্যাপটা ওর বাবাকে দিল বাবা ওর ক্যাপটাকে চুমু দিয়ে বোঝালো যে এই ক্যাপটা কত কষ্টের পর কত পরিশ্রমের পর এই ক্যাপটা ওরা পেয়েছে ২৬ বছর হয়ে গেছে প্রথম হাজার চোদ্দ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ তারপর দু হাজার ষোলো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দুটো ওয়ার্ল্ড কাপেই তখন ও খেলেছিল কারণ এরকম তখন নিয়ম ছিল যে ১৯ বছরের মধ্যে হলে দুটো ওয়ার্ল্ড কাপ খেলা যাবে যেটা দ্রাবিড় আসার পর দু হাজার আঠেরো ওয়ার্ল্ড কাপ থেকে যে কোনো আন্ডার নাইনটিন ১৯ বছরের মধ্যে যারা তারা একটা ওয়ার্ল্ড চান্স পায় আমরা দেখেছি সরফরাজের ভাই ও মুসির খান আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার হয়ে খেলেছে এবং বেশ ভালোই খেলেছে ইন্ডিয়া ফাইনালে হেরে গেছে সেটা অস্ট্রেলিয়ার কাছেই হোক কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারিয়েছি অলরেডি পাঁচবার জেতা আছে তো এই টেস্টের ম্যাচের কথায় আসি প্রথমে ব্যাট করে সরফরাজ যেটা দেখেও মনে হয়েছে পুরোপুরি প্লেয়ার যেহেতু ডোমেস্টিক খেলেছে লেগেছিল অনেক বছর ধরে এই ইন্ডিয়ান পিচে খেলে খেলে প্রচুর রান করেছে সরফরাজ রঞ্জি ট্রফিতে ইন্ডিয়া এর হয়ে প্রচুর রান করেছে এবং এই ম্যাচ রান আউট হওয়ার আগে অব্দি একটা আনফরচুনেট ইনসিডেন্ট অবভিয়াসলি সেটা রবীন্দ্র জাদেজার দোষ ছিল সরফরাজ যেভাবে রান আউট যদি না হতো একটা সেঞ্চুরি অবধারিত ছিল প্রায় হান্ড্রেড স্ট্রাইক রেটে এত সুন্দর স্পিন কে খেলেছে অনেক দিন পর একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান দেখে মনে হলো হ্যাঁ একটা ভালো প্লেয়ার এসছে যে স্পিনটা দুর্দান্ত খেলতে পারে এরপরেও অবশ্য মানে সরফরাজের পরীক্ষা হবে বাইরের দেশে যখন পেশ সহায়ক উইকেট আসবে সুইং করবে সেটাও কিন্তু যেটুকু দেখলাম ওকে কিন্তু বেশ সলিড লেগেছে আসলে খেলে খেলে রঞ্জি ট্রফির একটা ভূমিকা রয়েছে যেটা আজকালকার কিছু প্লেয়ার যেমন ঈশান কিষানকে বলা হলো তুমি রঞ্জি রঞ্জি ট্রফি লাস্ট ম্যাচ ম্যাচ হয়ে তাও কিন্তু কোনো ও খেললো না এবং ওকে বলে দেওয়া হয়েছে যতদিন না ও রঞ্জি ট্রফি খেলবে ততদিন কিন্তু ও কিন্তু খেলবে না ততদিন শুধুমাত্র আইপিএল পারফরমেন্সের জোরে তুমি হয়তো টি টোয়েন্টি টিমে ঢুকতে পারো কিন্তু টেস্ট বা ওডিআই টিমে ঢুকবে না তো প্রথম ইনিংসে ইন্ডিয়া চারশো পঁয়তাল্লিশ করেছিল এবং শেষের দিকে বুমরা টুমরাও রান করে দিয়েছিল অশ্বিন কিছু রান করেছিল এবং তারপরে সেকেন্ড দিনে আমরা দেখলাম ইংল্যান্ডের ব্যাস বল বেন দুর্দান্ত সেঞ্চুরি হান্ড্রেড স্ট্রাইক রেটে বিশেষ করে বাহাতি ব্যাটসম্যান করলে আমাদের মনে পড়ে শহীদ আনোয়ার জয়সুরিয়া ম্যাথু হেডেন ম্যাথু হেডেন তো আমার মনে হচ্ছে দু হাজার এক টেস্ট সিরিজে এত রান করেছিল এবং ইভেন অ্যান্ডি ফ্লায়ার ও সাথে একটা টেস্ট সিরিজে ঝুড়ি ঝুড়ি রান করেছিল কিন্তু হান্ড্রেড স্ট্রাইক রেটে একটা ফার্স্ট ইনিংসে এরকম ভাবে সেঞ্চুরি করা বেনটাকে দুর্দান্ত এবং কালকে যখন ম্যাচটা শেষ হলো পঁয়ত্রিশ ওভারে দুশো সাত রানে দুই উইকেট ছিল ইংল্যান্ডের অর্থাৎ প্রায় ছয় করে রান রেট মানে ব্যাস বলারও ওপর দিয়ে চলছে যদিও ব্যাস বল কথাটা ইংল্যান্ডের ম্যানেজমেন্ট কিন্তু ব্যাস বল কথাটা খুব একটা পছন্দ করে না মানে যার নামে নামকরণটা হয়েছে ব্রেন্ডন ম্যাককুলামের নামে সেই নাম করানো পছন্দ করে না ওরা একটা অ্যাগ্রেসিভ ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে এবং বলতে দ্বিধা নেই লাস্ট দশ বছরে কোন ফরেন টিমকে এত ডোমিনেট করতে দেখিনি আমি অন্তত কারণ ইংল্যান্ড কিন্তু যদিও বা সিরিজটা হারে ওদের খেলাটা কিন্তু মনে থেকে যাবে যেভাবে ওরা প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল প্রথম টেস্ট ম্যাচের কথা পরে আসছি এই টেস্ট ম্যাচও কালকে যেভাবে পঁয়ত্রিশ ওভার দুশো রান করেছিল কিন্তু আজকে যেভাবে টিম ইন্ডিয়া কামব্যাক করেছে বিশেষ করে মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব যেভাবে দুর্দান্ত বল করেছে প্রথম ছটকাটা দিয়েছিল বুমরা যৌরুট একটা রিভার্স সুইপ মারতে গিয়ে পেশার বুমরা রেগেনস্টে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছে আমার ব্যাস বলের ক্ষেত্রে এটাই একটা দৃষ্টিকটু জিনিস লাগছে যে রুট কিন্তু অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ প্লেয়ার নয় বাট হি ইজ নট এ টি টোয়েন্টি টাইপ প্লেয়ার ও যেরকম ধরনের প্লেয়ার এবার বাকিদের সাথে কম্পিট করতে গিয়ে ও কিন্তু এই ধরনের ক্রিকেট খেলতে বাধ্য হচ্ছে এবং নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্যাস তারা যেটা বলছে যে দেখতে খুব আকর্ষণীয় লাগছে কিন্তু ব্যাট বলের জন্য কি ইংল্যান্ড অনেকগুলো টেস্ট ম্যাচ যেমন জিতবে আবার অনেকগুলো টেস্ট ম্যাচ কিন্তু হারবেও এই ব্যাস বল খেলেই কিন্তু ওরা আজকে দুশো সাত রানের দুই উইকেট থেকে তিনশো যেটা দুশো চব্বিশে দুই ছিল তারপর বুমরা নিল এবং তারপরে কুলদীপ যাদবের থেকে আমরা একটা দুর্দান্ত স্পেল দেখলাম মানে বেয়ার স্টোকে তো এলবি ডাব্লিউ করলো ইভেন বেন ডাকেট আউট করেছে এবং বেন ডাকেট এবং স্টোকস ওর বল বুঝতেই পারছিল না গুগলি করা ছিল লেগ স্পিন করা ছিল করা ছিল ওর বল বুঝতে পারছিল না বার বার বিট করেছে কিন্তু কুলদীপ কুলদীপের আরো একটা দুটো উইকেট পাওয়া যাচ্ছিল এবং মোহাম্মদ সিরামা শেষে এসে টেলকে আউট করেছে যেভাবে রেহান আহমদ কি ইয়ার আউট করেছে বেশ ভালো ইয়ার কারটা করেছে এবং আজকে সিরাজ কিন্তু বুমরা একটু অফ কালার ছিল সেটার অভাব বুঝতে দেয়নি লং স্পেলে বল করে লোয়ার মিডিল অর্ডার বলি বা টেল টেল বলি ইংল্যান্ডের টেল অর্ডারকে একাই শেষ করে দিয়েছে কারণ ইংল্যান্ডের টেলও কিন্তু লাস্ট চার উইকেটে প্রায় একশো করে দেওয়ার সমর্থা আছে আজকে কিন্তু সেটা হয়নি দুশো চব্বিশে দুই থেকে তিনশো উনিশ রানে অল আউট হয়ে গেছে এবং সেটাতে ইংল্যান্ডের আমি বলবো ইংল্যান্ড আজকে হয়তো ব্যাসবল খেলতে একদমই পারেনি কারণ সবাই তিন রান এবং ইন্ডিয়ান বোলারদেরকে এই জন্য বাহবা দিতেই হবে একটা কমপ্লিট বোলিং পারফরমেন্স কিন্তু আজকে আমরা সকালে করে দেখিয়েছি এবং পরে যখন জয়সাল এবং রোহিত ব্যাট করতে এলো জয়সোয়াল কিন্তু প্রথম দিকে স্ট্রাগল করছিল প্রথম দিকে অত খেলেও নি কিন্তু একবার যখন ছন্দ পেয়ে গেছে ও কিন্তু প্রায় স্ট্রাইক রেটের উপর ব্যাটিং করে এক ঘন্টা তো পুরো হান্ড্রেড স্ট্রাইক রেটের উপরে খেলেছে হ্যাঁ পিঠে ব্যাটসম্যানের জন্য রিটায়ার হয়ে হার্ট এসছে আশা করছে ও কালকে চলে আসবে কিন্তু যেভাবে সেঞ্চুরিটা ও কমপ্লিট করলো একশো চার রান এখন নট আউটে আছে তিন নম্বর সেঞ্চুরি হয়ে গেল কেরিয়ারের এই সিরিজে দুটো সেঞ্চুরি হয়ে গেল দুর্দান্ত পারফরমেন্স এই সিরিজে এখন পর্যন্ত আজকের ইনিংসটা তো দারুণ এবং ম্যাচ থেকে ইংল্যান্ডকে প্রায় বার করে দিতে সমর্থ হয়েছে সুভমান যোগ্য সংগত করেছে পঁয়ষট্টি রান করে নট আউট আছে ওর মার্কটকে একটা যে ছয়টা মারলো পুলে দুর্দান্ত পুলুকটা খুব ভালো করে রোহিত শর্মা হয়তো ডিসঅপয়েন্ট হবে যে ওই বলটা সুইপ করার বল ছিল না টু ক্লোজ টু সুইপ মানে খুব টু টু ফুল সুইপ মানে একদম হাফ ডেলিভারি ছিল যাই হোক ইন্ডিয়া অলরেডি কিন্তু এখন তিনশো বাইশ রানে এগিয়ে দুই ইনিংস মিলিয়ে এবার আগের ম্যাচে সেকেন্ড ম্যাচ টেস্ট ম্যাচটার কথা আছে ইন্ডিয়া টার্গেট দিয়েছিল চারশো রানের তিনশো নিরানব্বই এবং সেখানে কিন্তু ইংল্যান্ড ইংল্যান্ড বেশি করতে পারেনি ভালো কিন্তু যে কোনো উইকেটে চারশো রান তোলা খুবই ডিফিকাল্ট ব্যাপার ফার্স্ট ম্যাচে সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড চারশো প্লাস করেছিল কিন্তু লাস্ট ব্যাটিং করতে হয়েছিল ইংল্যান্ডকে ফার্স্ট টেস্টের কথাই বলছে ইন্ডিয়াকে ইন্ডিয়া দুশো তিরিশের চেস করতে গিয়ে দুশো দুই অল আউট হয়ে গেছিল এই টেস্টেও কিন্তু ইংল্যান্ড লাস্ট করবে ফোর্থ ইনিংসে ব্যাট করবে এবং ফোর্থ ইনিংসে এক্সেস ফোর হান্ড্রেড কিন্তু চেস করা টাফ এটা এই ওয়ার্ল্ড ক্রিকেটের হিস্ট্রিতে দুই থেকে তিনবার হয়েছে একবার সেটা ইন্ডিয়া করেছে একবার সেটা ওয়েস্ট ইন্ডিজ করেছে হার্ডলি দুই থেকে তিনবার হয়েছে এবং আমার মনে হয় ইন্ডিয়া যদি যেরকম খেলেছে আজকে কালকে যদি এই খেলার ফিফটি পার্সেন্টও খেলতে পারে তাহলে ইন্ডিয়া কিন্তু পাঁচশো রানের টার্গেট অন্তত দেবে অন্তত কালকে দুটো সেশন তো ইন্ডিয়া চাইবে ব্যাট করতে লাস্ট সেশনটা ইংল্যান্ডকে খেলাতে পারে দুটো সেশনে অন্তত যদি পঞ্চাশ থেকে ষাট ওভার ব্যাট করে সেখানে যদি ইন্ডিয়া দুশো করে তো অলরেডি তিনশো বাইশ প্লাস দুশো যোগ করে নিলে কথা হয় পাঁচশো বাইশ হ্যাঁ এখন কোলাপস হতেই পারে কোলাপস হলেও তাও চারশো প্লাস তো হবেই চারশো লিড তো হবেই তো এত এই টেস্টের কথা ফার্স্ট টেস্টেও আমি বলবো ইন্ডিয়ার জেতার সুযোগ ছিল কিন্তু ইংল্যান্ড যেভাবে কাম করেছিল অলিপোপের সেঞ্চুরি ছিল সেটা দুর্দান্ত এবং এই ইংল্যান্ড টিম কিন্তু ডিফারেন্ট কোন টিম এরকম দাপটের সাথে ইন্ডিয়াতে খেলেনি যেটা ইংল্যান্ড হয়তো এটা চাঁড়াকেও সিরিজটা হাঁটতে পারে অথবা তিন দুয়ে হাঁটতে পারে কিন্তু তাও কিন্তু ইংল্যান্ড কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে আমি বলবো ইন্ডিয়াও আমি এটা বলতে বাধ্য হচ্ছি ইন্ডিয়ার কিন্তু সেই রকম টেস্টের ব্যাটিং লাইন আপ নাই পূজারা রাহানে তো নয় অলরেডি বিরাট আমরা জানি একটা এমার্জেন্সির কারণে পুরোপুরি বাদ এছাড়া কে এল রাহুল নাই চোটের জন্য এই টেস্টে রোহিত শর্মা আছে বোলিং এ আমাদের অশ্বিন কালকে চলে গেছে ইন্ডিয়ারও কিন্তু অনেক পরিস্থিতি ঠিকঠাক কিন্তু তাও যেভাবে আজকে পারফর্ম করেছে এবং এই টেস্টে কিন্তু লড়াই করছে ইন্ডিয়া যখনই মনে হচ্ছে ইন্ডিয়া একটু ব্যাক সাইডে চলে গেছে ইন্ডিয়া কিন্তু লড়াই করে আবার টিমটা ফিরে এসছে তো এই টেস্ট সিরিজটা অনেকদিন পর একটা হোম সিরিজ চলছে যেটা দেখে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে কারণ এর আগে আমরা দেখেছি যে যে কোনো এই অক্সিন যাদের যে খেলাটা শেষ করে দেয় যেরকম পিচ হয় কোনো টিমই এসে সেরকম খেলতে পারে না লাস্ট এই দু সালে মন্টি গেমস গ্রেমস ওয়ানের সময় কেভিন পিটারসন অ্যালেস্টার কুকেন এর সময় ইংল্যান্ড জিতেছিল তারপর থেকে লাস্ট এগারো বছরে কোনো কোনো কান্ট্রি কোনো কান্ট্রি ইন্ডিয়াতে এসে টেস্ট সিরিজ জেতেনি এবং এটা ইন্ডিয়ার তো ক্রেডিট আছে ইন্ডিয়ার এবং সবচেয়ে ভালো দুটো টিমই যেহেতু অ্যাগ্রেসিভ ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে দেখতেও এবং মাঠেও দর্শক আসছে এবং এটা ভালো দিক এবং ম্যাচগুলো ফোর্থ ডে ফিফ ডে অব্দি গড়াচ্ছে যেটা বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যায় থার্ড ডে এর মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় খেলা শেষ হয়ে যায় সেখানে কিন্তু ফোর্থ ডে ফিফ ডে অব্দি ম্যাচ ধরাচ্ছে এবং এই ম্যাচটাও কিন্তু ফিফ ডে অব্দি গড়াবে ফোর্থ এবং ফিফথ ম্যাচে আমার যেটা মনে হয় ইন্ডিয়ার উচিত নিজের হোম অ্যাডভান্টেজ নেওয়া একটু স্পিনিং ট্র্যাক তৈরি করা এবং সিরিজটাকে পুরো গ্র্যাপ করে নেওয়া ফোর্থ নম্বর হয়তো কে রাহুল আসবে রজত পটিদার কিন্তু সুযোগ পেয়েছিল সুযোগটা হেলায় হারালো দুটোতেই বেশ সব ডিসপোজাল হয়েছে ধ্রুব জুডালের ব্যাটিংটা দেখেও কিন্তু ভাল লেগেছে বেশ সলিড লেগেছে ইনস বোথ পেস অ্যান্ড স্পিন ভুললে চলবে না সরফরাজ যেমন দু চোদ্দ দু ষোলোর আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছে ধ্রুব জুডালও কিন্তু দু হাজার কুড়ির আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের উইকেট কিপার ব্যাটসম্যান এবং ভাইস ক্যাপ্টেন ছিল এবং দু হাজার কুড়ির ওয়ার্ল্ড কাপ ফাইনালটা আমরা হেরে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সেই টেস্ট ম্যাচ সেই স্কোয়াড কিন্তু দুটো টেস্ট প্লেয়ার অলরেডি চলে এসছে রবি বিষ্ণয় অলরেডি খেলে টি টোয়েন্টি ক্রিকেট তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড মানে যে কোনো ট্রফি জেতা তো খুব জরুরি বিশেষ করে আমি তো সিনিয়র ট্রফি কবে জিতব সেই হিসাবে সেই বারো বছর ধরে আমরা তেরো বছর ধরে আমরা একটাই ট্রফি জিতি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ সেটা এবছর জিতলাম না কিন্তু আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ থেকে যত প্লেয়ার সিনিয়র ক্রিকেটে সার্ফ করতে পারবে সেইটা মূল লক্ষ্য হওয়া উচিত এবং দেখতেই পাচ্ছি যে রূপ জুডেল কিন্তু বেশ ভালো ব্যাট করেছে পেস এবং স্পিনার এগেনস্টে কিপিং প্রথম কিপিং করছে এরকম কুলদীপের বলে আস্তে আস্তে ঠিক হবে তো এটা গেল অনেক দিন পর একটা ভিডিও যারা যারা এই পেজে আমার পোস্টগুলো দেখে ভাল লাগে তারা অবশ্যই এই পেজটা ফলো করতে ভুলবেন না এবং আমার একই নামে ইউটিউবও চ্যানেল আছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্যান্য ভিডিওগুলোতে দেখা যাক কালকের দিনটা কেমন যায় জয় হিন্দ ব্লিড ব্লু